আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের প্রাণপ্রিয় কণ্ঠশিল্পী আবুল হাশেম আজাদ, উনি তার নিজ গ্রামে এই আজকে এই শীতের মৌসুমে পিঠাপুলির দিনে আমাদের পিঠা বানিয়ে দেখাবেন। কোনো ভাই বন্ধু যদি খেতে মন চায় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি খাবো বানিয়ে। আমার যে সকল ফেসবুকের ভাই বন্ধুরা ভিডিওটি দেখবেন, সবাই শেয়ার করবেন যদি ভালো লাগে। আমার গ্রামের বাড়িতে এসে আমি পিঠা বানাচ্ছি। আসলে পিঠাটা অনেকে চিনবেন, আমাদের চট্টগ্রামের লোকেরা চিনে, বাইরের লোকেরাও চিনে, যদিও আমি কোনোদিন বানাইনি, আজকে নতুন করে বানাইছি। আর খাইতেও মজা, বানায় আর খাই ফেলি।
সো গাইজ, আমরা এই শীতে অনেক ধরনের পিঠাপুলি পিঠা খেয়ে থাকি। তো এটির মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে চিতই পিঠা। তো আজকে আমরা এই থেকে চিতই পিঠাটাই দেখবো। আমি তো আর জীবনে কখনো পারি নাই, আজকে প্রথম। দেখেন যতটুকু পারছি আর কি। কারো যদি খাইতে ইচ্ছে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন তাড়াতাড়ি, আমি আপনার গ্রামে গিয়ে বানাই দেবো। এই দেখেন কি মজা, দুটা ডিম দিয়েছি এখানে। আচ্ছা, কি কি আইটেম একটু যদি বলবেন। ছাইলের গুঁড়ি, পানি আর ডিম দিয়েছি দুটা, আর কিছু দি নেই, এটাই। এগুলো তো সবাই জানে, সবার কাছে যদি ভালো লাগে একটু ডিসার বলবেন। অনেকে তো আবার পাগল বলবেন, আমি একজন ছোটখাটো কণ্ঠ শ্রমিক হিসাবে একটা ভিডিও করে দিলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাই জানাতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো গাইজ, এখনো দেরি না করে যাদের যাদের খাওয়ার ইচ্ছা আছে তো কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর পিঠাটা কিরকম হয়েছে এটাও জানিয়ে দিবা। ওকে, আল্লাহ হাফেজ।